পশ্চিম মেদিনীপুরের দাসপুরে প্রতারণা এবং তোলাবাজির ঘটনায় বিপাকে প্রাক্তন পুলিশ সুপার ভারতী ঘোষ। পশ্চিম মেদিনীপুরের কোতোয়ালি থানায় ভারতী ঘোষের বিরুদ্ধে মামলা রুজু করলেন সঞ্জয় মণ্ডল নামে জনৈক এক ব্যক্তি। ইতিমধ্যেই তার মাদুরদহের বাড়ি থেকে 2.5 কোটি টাকা বহু সম্পত্তির দলিল বাজেয়াপ্ত করেছে সিআইডি। গ্রেফতার হয়েছে ভারতী ঘনিষ্ঠ একাধিক পুলিশ আধিকারিক। ভারতী ঘোষের আরো সম্পত্তির খোঁজ চালাচ্ছেন তদন্তকারীরা। তার মাঝেই প্রাক্তন পুলিশ সুপারের নতুন সম্পত্তির হদিশ পেল সিআইডি। হাইকোর্ট পাড়ায় একটি বহুতলে ভারতী এবং তার স্বামী এম ভি রাজু নামে একটি তলের খোঁজ মিলেছে। অন্যদিকে উদ্বেগ বাড়ছে পুলিশ পরিবারের মধ্যেই। এরপরে সিআইডি স্ক্যানারে কে আশঙ্কায় এক সময়ের ভারতী ঘনিষ্ঠ পুলিশ কর্মীরা।